সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের দশ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এর আগে তাদের বিরুদ্ধে দশ দিনের রিমান্ড চায় পুলিশ বিকেলে রোডের ডিবি কার্যালয় থেকে আওয়ামী লীগের এই দুই নেতাকে ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে পুরান ঢাকার সিএমএম কোর্টে নেওয়া হয় তাদেরকে বহনকারী প্রিজন ভ্যান আদালত প্রাঙ্গনে পৌঁছালে ক্ষোভ জানান সেখানে আগে থেকেই অবস্থানে আইনজীবীরা এ সময় নানা স্লোগানের পাশাপাশি তাদেরকে লক্ষ্য করে ডিম ছড়া হয় তবে তাদের পক্ষে আদালতে কোন আইনজীবী ছিলেন না অনেক তথ্যপত্ত পাওয়া গেছে এবং আসামিদেরকে আরো তদন্তে সারতে দশ দিনের রিমান্ড প্রয়োজন জন্য তিনি রিমান্ডের আবেদন করেছেন বিজ্ঞাদালত আদালত এই রিমান্ড দরখাস্ত শুনেছেন এবং রিমান্ড দরখাস্ত শুনে দরখাস্তের গুণাগুণের উপরে ভিত্তি করে তিনি দশ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন